আমাদের গ্রামের বাড়ি, আমি 1968 সালে SSC পাস করার পর স্যার আশুতোষ কলেজে ভর্তি হওয়ার পর ছাত্রলীগ করি। 1969 সালে SSC পাস করার পরে ডিগ্রিতে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই এবং সেইখানে ছাত্রলীগের মৌলভী সৈয়দ আহমদ সাহেবের সাথে সম্পৃক্ত হইয়া ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত হই। 1969 সালে আনোয়ারা থানা কমিটির অর্থনৈতিক সম্পাদক হই এবং 10 নম্বর হাইদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হই। বঙ্গবন্ধুর 7ই মার্চ ভাষণের পরে আমরা মুক্তিযোদ্ধার অংশগ্রহণ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমি ইন্ডিয়াতে যাই নাই, আমাদের কমান্ডার ছিল সুবেদার আলী আহমদ, আমাদের ট্রেনিং দিয়েছিল। ট্রেনিং করছে বদিউল আলম, মোহাম্মদ আমিন, আব্দুল আলিম, নুরুল ইসলাম। এরপর কী কী অপারেশন করছেন? আমরা অপারেশন করছি, প্রথমে আনোয়ারা অপারেশন আমাদের নেতৃত্বে দিয়েছিলেন ওই আবু যেদিক পূর্বজিদের নেতৃত্বে ছিল, আমরা পূর্বজিকে আলী আহমদ সুবেদার আলী আহমদের সঙ্গে আমরা 15-20 জন জয়েন করি। তাই সেই অপারেশনে আমরা সাকসেসফুল হই। ইয়ার পরে পশ্চিম পটিয়ার অপারেশনে যায়। ইয়ার আগে রেশম সু মাস্টারের সাথে আমাদের গ্রামের তহসিল অফিস অপারেশনে আমরা অংশগ্রহণ করি, সে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ শুরু। সেই সময় আমাদের নেতা নাসির উদ্দিনের সাথে বিভিন্ন এরিয়াতে, আনোয়ারার বিভিন্ন এরিয়াতে যাইয়া মুক্তিযুদ্ধের অংশগ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে। ডিসেম্বরে তো বিজয় দিবসের সময় আমরা বিজয় র্যালি করছি এবং আনোয়ারা থানাতে অবস্থান করছি। অনেক ভাই এখন প্রয়াত, তাদের মুক্তি শান্তির কামনা করি আমি আমার।